আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে বঙ্গবন্ধু সম্পর্কে এই ছকটা পূরণ করে দেখিয়েছি আজকে আর পর থেকে দেখব অর্থাৎ রোকেয়া সাকাওয়াত হোসেন নারী জাগরণের দিশারি বা অগ্রদূত বলা হয় মেয়েরা গরের ভেতর বন্দী হয়ে আছে তাদের লেখাপড়া করার সুযোগ নেই বাইরে পৃথিবীর সাথে নেই কোনো রকম যোগাযোগ ছোট গড়টায় তাদের কাছে পৃথিবী এমনকি এখন ভাবা যায় অথচ এক সময় এটাই ছিল স্বাভাবিক মেয়েদের জীবন ছিল নিষেধের দেয়াল দিয়ে ঘেরা এমনই এক সামাজিক পরিবেশের জন্ম বেগম রোকেয়া সাগাওয়াত হোসেনের আঠারোশো আশি সালের নয়ই ডিসেম্বরে অর্থাৎ একটা সময়ে যে মেয়েদের যে পড়াশোনার করার যে সীমাবদ্ধতা ছিল এই বিষয়গুলাই বলা হয়েছে অর্থাৎ তার জন্ম হয়েছে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রোকেয়া জন্মেছিলেন সম্ভ্রান্ত পরিবারে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে ছিল তাদের বিশাল জমিদার বাড়ি প্রাচীর ঘেরা এই বাড়িটি ছিল প্রায় সাড়ে তিনশো বিঘা এলাকা জুড়ে তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো বাংলা বইয়ে অর্থাৎ তোমাদের বাংলা বইতে দেখবা হচ্ছে তিন বিঘা জমির উপরে এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যেটা দেওয়া আছে এটা লিখবা এবং বাংলা বইয়ে যেটা দেওয়া আছে সেটাই লিখবা ছিল তাদের বিশাল বাড়িটি প্রাচীর ঘেরা এই বাড়িটি ছিল প্রায় সাড়ে তিনশো বিঘা এলাকা জুড়ে রোকেয়ার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন এই বংশের শেষ জমিদার রোকেয়ার মায়ের নাম ছিল রাহাতুন নেসা চৌধুরী তাদের পাঁচ সন্তানের মধ্যে বেগম রোকেয়া ছিলেন চতুর্থ বাড়িতে সবাই তাকে রুকু বলে ডাকতো অর্থাৎ তার বাবার নাম কি তাদের বংশ কেমন ছিল তার মার নাম কি তিনি তাদের তার বাবা মার কয় সন্তান ছিল তার মধ্যে তিনি কততম তাকে কি বলে ডাকা হতো এই সবগুলো কি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ জমিদার পরিবারে প্রচুর ঐশ্বর্যের মধ্যে বড় হচ্ছিলেন রোকেয়া তাদের পরিচর্যার জন্য ছিল পরিচারিকার দল অর্থাৎ তাদের দেখাশোনা কিংবা বাড়ির কাজ কাজকর্ম করার জন্য পরিচারিকা ছিল তবুও তার ছেলেবেলাটা মোটেই আনন্দের ছিল না এমন খাঁচাই বন্দি পাখির জীবন কারোই বা ভালো লাগে অর্থাৎ মেয়েদেরকে যে গরবন্দি করে রাখা হইতো এটা বলতেছি যে এমন পাখির মতো জীবন কার ভালো লাগে শুধু যে ছেলেদের সামনে বের হওয়া বারণ তা নয় পরিবারের বাইরে অন্য কোনো মহিলা বেড়াতে এলেও বড়রা চোখের ইশারায় সরে যেতে বলতেন অর্থাৎ শুধু যে বাহিরে গড়ের বাহিরে যেতে নিষেধ করতো তা না বাড়ির ভিতরে বড় কেউ আসলেও তাদেরকে কী করা হতো ইশারা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়া হতো বড় ভাই মোহাম্মদ ইব্রাহিমুল আবুল আসাদ সাবের কবিতা আবৃত্তি করতেন চমৎকার রোকে আর বড় বোন লেখা লেখাপড়ায় ছিল দারুণ উৎসাহ ইব্রাহিম লুকিয়ে তাকে পড়াতেন একসময় একথা জেনে গেলেন তাদের বাবা এবং বাইরের লোকজন বাবা বাদ না সাধলেও ক্ষেপে গেল সমাজ করিমন্নসার বিয়ে দেয় মুশকিল হয়ে গেল ব্যাস বন্ধ হয়ে গেল নেসার লেখাপড়া তারপরও রোকেয়াকে বাংলা বর্ণের সাথে পরিচয় করালেন করিমুন নেসা আর পরিবারে নিষেধ অমান্য করে রোকেয়াকে ইংরেজি শেখালেন বড় ভাই ইব্রাহিম অনেক রাতে পুরো বাড়িটা যখন ঘুমিয়ে তখন মোম জালিয়ে ইব্রাহিম আর রুকু লেখাপড়া করতেন রুকু কার নাম রোকে শাকাত হোসেনের ডাকনাম এভাবেই বেগম রোকে আরবি ফার্সি উর্দুর পাশাপাশি বাংলা ইংরেজি লিখতে ও পড়তে শিখেছিলেন সকল বাধা বিপত্তি দূরে ঠেলে সামনে এগিয়ে যাওয়ার এই ছিল শুরু রোকেয়ার বয়স যখন আঠারো তখন তার বিয়ে হল খান বাহাদুর সৈয়দ শাকাত হোসেনের সাথে পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট শাখাওয়াতের বয়স ছিল তখন চল্লিশ বিহারের এক দরিদ্র পরিবারে তার জন্ম হলেও সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি দরিদ্রকে জয় করে দারিদ্রকে জয় করেছিলেন স্বভাবে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী তিনি ছিলেন অবাঙালি তবে হুগলি কলেজে বাঙালি সহপাঠীদের কাছে বাংলা শিখেছেন আদর্শ চরিত্রের শাখাৎকেই রোকে আর স্বামী হিসেবে সকলের পছন্দ হলো অর্থাৎ তার স্বামী কি দারিদ্রতা দারিদ্রকে পিছনে ফেলে সামনের দিকে কি হয়েছে অগ্রসর হয়েছে বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি চলে এলেন ভাগলপুরে এখানেও মেয়েদের দুর্বস্থা রোকে ভীষণ কষ্ট দিল তিনি অনুভব করলেন মেয়েরা যদি শিক্ষার আলো না পায় তাহলে কখনো তারা এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে পারবে না এ ব্যাপারে তিনি স্বামীর সাথে প্রায় আলাপ করতেন অর্থাৎ তখনকার সময়ে মেয়েদের কি পড়াশোনা করা খুবই কষ্টসাধ্য ছিল এটাই বলতে চেষ্টা করছেন স্বামীর সহযোগিতা পেয়ে রোকেয়ার ইংরেজি চর্চা ভাষা চর্চায় যথেষ্ট উন্নতি হয়েছিল ইংরেজিতে অনেক মূল্যবান বই ও সাময়িকপত্র তিনি রোকেয়াকে পড়তে দিতেন ফলে স্বামীর সরকারি কাজেও রোকেয়া সাহায্য করতে পারতেন বিয়ের পর দুই কন্যা সন্তানের মা হয়েছিলেন রোকেয়া কিন্তু অল্প বয়সে মারা যায় সন্তান দুটি সাংসারিক কাজের ফাঁকে লিখতেন ইংরেজিতে সুলতানাস ড্রিম নামে একটি কাহিনী শাকাত হোসেন সেই লেখা পাঠিয়ে দিলেন একটি সাময়িক পত্রে এবং কোনো ধরনের পরিমার্জনা ছাড়াই তা ছাপা হল এ সময় শাখাৎ হোসেনের শরীর খুব একটা ভালো না ভালো যাচ্ছিল না তার মন বলল হঠাৎ তার মৃত্যু হলে রোকিয়া খুব নিঃসঙ্গ হয়ে পড়বেন এ থেকে সাখ একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠার কথা ভাবলেন এবং তার সঞ্চিত অর্থ থেকে দশ হাজার টাকা আলাদা করে রাখলেন স্কুল প্রতিষ্ঠার জন্য এর কিছুদিন পর উনিশশো নয় সালের তিসরা মেয়ে তিনি মারা যান স্বামীর মৃত্যুর পর মৃত্যুর পাঁচ মাস পর ভাগলপুরে বেগম রোকে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল পাঁচ তবে পারিবারিক কিছু জটিলতার কারণে তাকে ভাগলপুর ছেড়ে কলকাতায় চলে আসতে হলো। এখানেই তেরো নম্বর ওয়ালিউল্লাহ লেনে উনিশশো সালের ষোলোই মার্চ থেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেল সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল আটজন ছাত্রী নিয়ে শুরু করলেন ক্রমে ছাত্রী সংখ্যা বাড়তে লাগলো অর্থাৎ রোকেয়া যে স্কুল প্রতিষ্ঠা করলেন এখানে শুরুর দিকে ছাত্রীর সংখ্যা কম থাকলেও পরবর্তীতে কী করে সেগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকে এগুলো সাধারণত বোঝানোর তেমন কিছু নয় রিডিং পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে রোকেয়ার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না তারপরও তিনি স্কুলের কাজে কোনো ত্রুটি হতে দেননি তিনি বলেছেন শুধু পুঁথিগত বিদ্যায় নয় বালিকাদিগকে নানাভাবে দেশ ও জাতির সেবায় এবং পরোপকার ব্রতে উদ্বুদ্ধ করিয়া তোলা আমাদের প্রধান একটি উদ্দেশ্য অর্থাৎ লেখাপড়া করে শুধু শিক্ষা অর্জন করা না পুঁথিগত শিক্ষা অর্থাৎ তারা যাতে সমাজের মানুষদের অন্যান্যদের কী করতে পারে সেবা সহযোগিতা করতে পারে এর জন্য তাদেরকে তার একটা উদ্দেশ্য স্কুল চালানোর পাশাপাশি অব্যাহত ছিল রোখের সাহিত্য চর্চা তিনি একাদের কবিতা গল্প উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন সবখানেই সত্য নেয়ের প্রতি তার নিষ্ঠা প্রকাশ পেয়েছে প্রবন্ধ লিখে তিনি অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় নারী সমাজের উপর যে অন্যায় জুলুম করা হয় তার সমালোচনা করেছেন উনিশশো ষোলো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতেনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন এই সমিতির উদ্দেশ্য ছিল সমাজ ও রাষ্ট্রে মেয়েদের ভূমিকা প্রতিষ্ঠা করা নারী জীবনে ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন বেগম রোকেয়া তার রচিত সাহিত্য তিনি এই আদর্শেরই প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি বারবার বলতে চেয়েছেন নারী সমাজকে জাগতে হবে নইলে মুক্তি নেই আরেকটি আদর্শ ছিল সত্যনিষ্ঠা তিনি বলেছেন সত্যপ্রিয় হোক অপ্রিয় হোক সত্যকে বুঝব খুঁজব এবং গ্রহণ করব উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর সেদিন ছিল রোকে আর বাউন্নতম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী খুব সকালে তিনি ঘুম থেকে উঠে অজু করলেন হঠাৎ বুকে ব্যথা হলো কিছুক্ষণের মধ্যেই তা নিল প্রচণ্ড রূপ এক তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোকেয়া চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার আদর্শ সে আদর্শ নারী সমাজের উন্নতির আদর্শ নারী সমাজের উন্নতির জন্য প্রয়োজন দৃঢ় প্রতিজ্ঞা সাধনা একমাত্র শিক্ষায় নারীকে এনে দিতে পারে এই অর্জন চলো আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয় ছখ তৈরি করি বাসায় বাইবন বা এলাকার বন্ধুদের সাথে এরকম আরও মনীষীর পরিচয়ের ছক তৈরি করব তাদের জীবন জীবন কথা লিখব এ নিয়ে আলোচনা করব অর্থাৎ বেগম রোকিয়া সম্পর্কে আমরা পড়লাম হ্যাঁ এখন দেখি ব্যক্তিগত পরিচয়ের ছক এবার খুশিয়াপা ক্লাস এক মজার ছবি দেখালেন গোল চাকতির মতো একটি ছক ছকে আত্মপরিচয় তুলে ধরতে আমাদের নিজেদের বিষয়ে অনেক কিছু লেখার জায়গা রয়েছে ক্লাসের প্রত্যেকে নিজের বিষয়ে সেখানে লিখল হয়ে গেল সবার ব্যক্তিগত পরিচয়ের ছক দেখি এখানে দেখা আছে যে প্রিয় রং ব্যক্তিগত নীতি ভাই বোনের সংখ্যা জন্ম তারিখ ইত্যাদি নিচে বর্ণনার উপযোগী তিনটি গুণ এখন আমরা এটা কিভাবে পূরণ করি সেটা দেখব আমরা ব্যক্তিগত পরিচয়ের নমুনা ছক এখানে পরি পূরণ করে দেখব। ভাই বোনের সংখ্যা দুইজন জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা আহনাফ নাসিফ এখানে যে কোনো একটা নাম দেবা তারিখ দেবা আরহাম জাবির জন্ম তারিখ দেবা তারপরে হচ্ছে এখানে মাঝখানে দেখি নিজেকে বনানোর উপযোগী তিনটি বিশ্লেষণ আমি নতুন নতুন বিষয় জানতে ভালোবাসি দুই বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পছন্দ করি তিন আমি বড়ো হয়ে একজন সেনাবাহিনী কর্মকর্তা হতে চাই পছন্দের খাবার পছন্দের খাবার হচ্ছে কি আইসক্রিম যে দক্ষতা সম্পর্কে নিজে গর্বিত ভালো ছবি আঁকতে আঁকতে পারি কিছু কিছু জাপানি এবং কোরিয়ান শব্দ বলতে পারি তারপর হচ্ছে পছন্দের গান হচ্ছে আমরা করব জয় প্রিয় চলচ্চিত্র হচ্ছে হ্যারি পটার প্রিয় বই হচ্ছে নিতু আর তার বন্ধুরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রিয় শখ ঘুরতে যাওয়া প্রিয় রং লাল ব্যক্তিগত নীতি হচ্ছে সবসময় সত্য কথা বলবো সময়ের সাথে সময়ের কাজ সময় করব সবাইকে সাহায্য করব ভাই বন্ধুর সঙ্গে হচ্ছে দুই এভাবে তোমরা ব্যক্তিগত পরিচয়ের শখ পূরণ করবে এ পর্যায়ে খুশিয়াবা ছক ও প্রশ্নের উত্তরগুলো নিয়ে সকলের অংশগ্রহণে একটি সাধারণ আলোচনার আয়োজন করে বললেন দেখলে তো ব্যক্তিগত পরিচয় মানুষের শুধু দুই একটি বিষয়কে কেন্দ্র করা হয় না তা আসলে বহুমাত্রিক অর্থাৎ এক একজন মানুষের আত্মপরিচয় ছক এক এক রকমের হওয়াটাই স্বাভাবিক আমাদের কাছের বন্ধুটির সাথে আমাদের যেমন মিল রয়েছে তেমনি রয়েছে অমিল অর্থাৎ আত্মপরিচয়ের ভিন্নতা সত্ত্বেও মানুষ অনেক ভালো বন্ধু হতে পারে আমরাও চলো আত্মপরিচয় ছকটি পূরণ করি প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি এবং বন্ধুদের সামনে তুলে ধরি সামাজিক পরিচয় ইতিমধ্যে আমরা নিজেদের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে জানতে পেরেছি এখন আমরা জানবো আমাদের সামাজিক পরিচয় সম্পর্কে অর্থাৎ ব্যক্তিগত পরিচয়ের পরে আমরা কি জানবো সামাজিক পরিচয় মেয়েদের ফুটবল পরদিন ক্লাসে এসে খুশি খুশিয়াবা জানতে চাইলেন তোমরা কি ফুটবল খেলা পছন্দ করো ফাতেমা দীপা নাসির হারুন বুসরা সবাই সমস্বরে বলে উঠল হ্যাঁ ফুটবল আমাদের খুব ভালো লাগে খুশি আপা বললেন আজ আমরা সবাই ক্লাসে ফুটবল খেলা নিয়ে কথা বলবো সবাই খুশিতে হাততালি দিল খুশি আবার সবাইকে সাফ অনুরুধ উনিশ নারী ফুটবল দলের চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটি রিপোর্ট পড়তে দিলেন ক্লাসে সবাই পাঁচ ছয় জনের দলে বসে রিপোর্টটি পড়তে লাগলো এবং বাংলাদেশের মেয়েরা লড়াই করে কিভাবে জিতবে জিতেছে তা জেনে উল্লসিত হলো সাফ অনুরোধ উনিশ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা বুধবার বাইশ ডিসেম্বর কমলাপুর বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্থাপন উনিশ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতকে হারিয়ে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ খেলা শুরু থেকে আক্রমণ করে আসছিল বাংলাদেশ বাংলাদেশ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে তবে বাংলাদেশ ম্যাচের ষোলো মিনিটেই লিড পেতে লিড পেতে পারত ভারতের গোলরক্ষক ভুল করে বল গ্রিপে নিতে পারেননি তারাহুরা তহুরা নেওয়া শট ভারতের গোলরক্ষক গোল লাইনে সেভ করে বাংলাদেশের ফুটবলারদের দাবি ছিল বল লাইন ক্রস করেছে রেফারি অবশ্য তার অবস্থানে অনর থাকেন রিপ্লে অবশ্য দেখা গেছে বল লাইনের উপর ছিল তবে ছিয়াত্তর মিনিটে বল গোল লাইন ক্রস করে জালেও গিয়েছিল কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে সেই গোলটিও বাতিল হয়ে যায় ফাইনালে ভারতের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ক্রস বারো পঁচিশ মিনিটে বাংলাদেশের থ্রইন। থেকে করা আক্রমণও সাইড পোস্টে লেগে ফেরত আসে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে শামসুন নাহার জুনিয়রের শট পোস্টে পোস্টে লাগে তবে প্রথমবারের মতো দেশে অনুরূত উনিশ মহিলা চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশকে খালি হাতে ফিরতে হয়নি ভারতীয় মেয়েদের কাছ থেকে বারবার বল কেড়ে নিলেও শেষ পর্যন্ত গোলের দেখা মিলছিল না বাংলাদেশের শেষ পর্যন্ত উনআশি মিনিটে আনাই মগিনী এগিয়ে দেন বাংলাদেশকে রিপা ব্যাকহিল পাস করেন আনাই মগিনী বক্সের বাইরে থেকে শট নেন ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি তিনি বলে হাত লাগলেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে পুরো কমলাপুর স্টেডিয়াম শেষ পর্যন্ত এই এক গোলে বাংলাদেশের শিরোপা নির্ধারণ করে দেয় রিপোর্ট পরে সবাই খুব উত্তেজিত হয়ে খুশি আপাকে জানালো যে তারা খেলাটা ভিডিওতে দেখতে চায় আপা হেসে বললো যে খুবই ভালো প্রস্তাব কিন্তু আমাদের তো সময় কম আমরা পুরো খেলাটা সবাই একসঙ্গে ক্লাসে দেখতে পাবো না তবে খেলার গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা ভিডিওতে সবাই একসঙ্গে শ্রেণীকক্ষে দেখতে পারি এরপর তারা তুমুল উত্তেজনার সঙ্গে সাফ অনুর্ধ উনিশ মহিলা চ্যাম্পিয়নশিপ দুই হাজার একুশের ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি উপভোগ করলো ফুটবল খেলা নিয়ে মিল ও মিলের খেলা খুশিয়াপা বললেন এবার চলো আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি বাংলাদেশের মেয়েদের কেন সবাই সমর্থন করছি তা বোঝার জন্য দলে আলোচনা করব। ক্লাসের সবাই ফুটবলার মেয়েদের সঙ্গে নিজেদের মিলে যাওয়া বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি তবে দেখা গেল তারা ফুটবলে মেয়েদের সঙ্গে বেশ কিছু অমিল খুঁজে পাচ্ছে আমরা আলাদা হলেও একই খুশিয়াপা তখন সবাইকে বই থেকে বাংলাদেশ অনুরূত উনিশ জাতীয় নারী ফুটবল দলের মেয়েদের ছবি দেখালেন সবাই মারিয়া আনাই ঋতুপর্ণা তোহরা আখি সহ সবার সাথে পরিচিত হল এখানে অনুরোধ উনিশ যে যে খেলাটা হয়েছে দলের সদস্যদের বাংলাদেশের প্লেয়ারদের ছবি তোমরা দেখতে পাচ্ছ তারপর কি আছে বাংলাদেশ অনুরোধ উনিশ নারী ফুটবল দল এটা হচ্ছে তারপরে এখানে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে দেয়া আছে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুরোধ উনিশ মহিলা জাতীয় ফুটবল দলের নামের তালিকা তারপরে আছে আপা শিক্ষার্থীদের উৎসাহিত করলেন ফুটবলার ফুটবলার মেয়েদের সঙ্গে আমাদের বৈচিত্র্যগুলো খুঁজে বের করতে সবাই দলে বসে খুব উৎসাহ নিয়ে ফুটবলার মেয়েদের পরিচয় পড়ে ও ছবি দেখে নাফিজা নাফি নাজিফা চলো বন্ধুরা ফুটবলার মেয়েদের সঙ্গে আমাদের কি কি মিল অমিল আছে তা খুঁজে বের করি নাসির হ্যাঁ চলো আমরা একসঙ্গে খুঁজি হ্যাঁ চলো আমরা একসঙ্গে খুঁজি কাজের সুবিধার্থে চলো আমরা একটা মিল অমিল ছক বানাই সবাই খুব খুশি হয়ে রাজি হলো এবং কী ধরনের মিলমিল তা বোঝার জন্য একটা ছক বানিয়ে ফেললো এখানে ছক হচ্ছে মিলোমিলের ছক বিষয় বৈশিষ্ট্য কী ধরনের মিল কী ধরনের অমিল জাতীয়তা সংস্কৃতি ভাষা ভৌগোলিক পরিচয় লৈঙ্গিক পরিচয় নিকোষ্টি জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক এখন আমরা এই পর্যন্তই দেখব বৈশিষ্ট্য এবং মিল অমিলগুলো দেখব জাতীয়তা বাংলাদেশি কী ধরনের অমিল ওই যে অমিল নেই সংস্কৃতি হচ্ছে এই বাঙালি সংস্কৃতি আর হচ্ছে অমিল নেই ভাষা হচ্ছে বাংলা এখানে কি অমিল নেই ভৌগোলিক পরিচয় হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের নাগরিক এখানে কি অমিল নেই লৈঙ্গিক পরিচয় বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ নারী ফুটবল দলের খেলোয়াড় সবাই নারী এখানে কী ধরনের অমিল আমাদের মধ্যে কেউ নারী আবার কেউ পুরুষ নিকগোষ্ঠী শঙ্কর জাতি অমিল নেই কী ধরনের অমিল অমিল নেই জাতীয় সঙ্গীত আম আমার সোনার বাংলা অমিল নেই মানে কি সবই মিল আছে জাতীয় পতাকা সবুজ আয়তের ক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত এখানে কি অমিল নেই জাতীয় প্রতীক পানিতে ভাসমান জাতীয় ফুল সাপলা এবং উভয় পাশে একটি করে ধানের শীষ চূড়ায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে তারকা এখানে কি কী ধরনের অমিল অমিল নেই অর্থাৎ সবগুলি একই রকম এভাবে তোমরা যদি লেখো সব পূরণ হয়ে যাবে